নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা নিজেকে জানা অর্থাৎ সেলফ আন্ডারস্ট্যান্ডিং এই বিশেষ পর্বের মধ্যে দিয়ে আমরা কিভাবে আমাদের মধ্যে কিছু পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ থট প্রসেস ক্রিয়েট করতে পারি এবং যার দ্বারা আমরা একটা পজিটিভ লাইফস্টাইল লিড করতে পারি উইদাউট এনি টেনশন, ডিপ্রেশন, স্ট্রেস, সেদিকটা আমরা জোর দিচ্ছি। সেই জন্য আমরা প্রতিটি পর্বের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের সলিউশন, বিভিন্ন মেন্টাল প্রবলেমসের যে সলিউশন সেগুলো আমরা সন্ধান করার চেষ্টা করছি। আর আজকেও আমরা সেই পর্ব নিয়েই আলোচনা করব। সেই সূত্র ধরে আমরা আজকেও যাকে আমাদের সাথে পেয়েছি তিনি হচ্ছেন বিকে সুজয় ভাই, তাকে আমাদের স্টুডিওতে স্বাগত করব। নমস্কার সুজয় ভাই। ওম শান্তি। অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে, আরও একবার পেয়ে আপনাকে খুব ভালো লাগছে। সুজয় ভাই প্রফেশনালি একজন টিচার এবং RERF অর্থাৎ রাজ্যোগা এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কোলাবোরেটেড উইথ আন্নামালাই ইউনিভার্সিটি থেকে তিনি MBA ট্রেনিং করছেন এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে গত 7 বছর ধরে তিনি রাজ্যোগা মেডিটেশন তথা ঈশ্বরীয় জ্ঞান প্রাপ্ত করছেন। তো বোঝাই যাচ্ছে তার জ্ঞানের ভান্ডারটা অসীম, অনেকটাই বেশি। তো চলুন তার থেকেই আমাদের এই আলোচনা পর্ব শুরু করা যাক তার সাথে এবং তার থেকে কিছু আরও ভালো সলিউশন আমরা নিয়ে নেব। সুজয় ভাই, আগের দিন আমাদের আলোচনা যেখানে শেষ হয়েছিল যে আপনি বলছিলেন নেগেটিভ থটস বা পজিটিভ থটস ক্রিয়েট করার পথে যে আমাদের হাডলসগুলো আসে, তো সেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন। মানে বেশিরভাগটাই আমাদের নেগেটিভ থটস আমাদের মধ্যে চলে আসে রাদার দ্যান পজিটিভ থটস। তো সেক্ষেত্রে আজকে আপনাকে আমার প্রশ্ন যেটা যে এই হাডলসগুলোকে আমরা ওভারকাম কী করে করব, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। হার্ডলসগুলো ওভারকাম করার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার অ্যান্ড সেলফ ডিটারমিনেশন। আমার মধ্যে যদি সেই ইচ্ছেটাই না থাকে যে আমি পরিবর্তন করব বা পরিবর্তন হব, তাহলে সেখানে আর পরিবর্তনের কথা আসে না। হার্ডলসগুলো তো আছে, হার্ডলসগুলো থাকবে নিশ্চয়ই, নিজের মধ্যে একটা টেন্ডেন্সি থাকা উচিত আই শুড বি চেঞ্জ মাইসেলফ। আমাদের আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা এই হার্ডলসগুলোর সাথে খুব ভালোভাবে কোপ আপ করে গেছেন এবং দে আর এনজয়িং উইথ দেয়ার হার্ডলস, তাদের চেঞ্জের দরকার নেই। তবে সাম অফ দ্য পিপল আছে, যেটা লার্জ সেকশন অফ পিপল, তারা চাইছে এই হার্ডলসগুলোকে ওভারকাম করতে। তারা চাইছে তাদের থট প্রসেসকে একটা নতুন চ্যানেলে নিয়ে যেতে, কেননা তাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটি আছে, তারা নতুন কিছু করতে চাইছে জীবনে। সেই ক্রিয়েটিভিটি এবং সেই কিছু করাবে ইনোভেশন, এটাকে যখন তারা ফ্লারিশ করতে চাইছেন, তখন অবভিয়াসলি তারা চাইছেন যে তারা এই যে বাউন্ডেড ট্র্যাকের মধ্যে পড়ে আছেন, দ্যাট ইজ কল দ্য হার্ডলস আমরা যেটাকে বলেছি, সেটা থেকে বেরিয়ে আসতে। এবং তার জন্য প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার, ইচ্ছে শক্তিটা। তারপরেই আসছে তার ডিটারমিনেশন। সেই উইল পাওয়ার বা ইচ্ছে শক্তির সাথে সাথে তার ডিটারমিনেশন। এবার এখানে কতগুলো স্টেপস আছে, সেই স্টেপসগুলো আমি যেমন বলেছিলাম আমাদের হার্ডলসের ক্ষেত্রে, ফার্স্ট হচ্ছে সেলফ, আমি নিজে, আমার নিজের মধ্যে যে সমস্ত ব্যারিয়ার্সগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট উইকনেসগুলো হচ্ছে আমার নিজের উইকনেস। দেন তারপর আসছে মিউচুয়াল রিলেশনশিপের মধ্যে কিছু উইকনেস আছে। তারপর আসছে প্রিভ্যালেন্ট অ্যাটমসফিয়ার বা প্রিভ্যালেন্ট এনভায়রনমেন্ট, আমরা যে অ্যাটমসফিয়ারে বা এনভায়রনমেন্টে বড় হয়েছি, সেগুলো হচ্ছে প্রথম হার্ডলস। তিনটে হার্ডলসের কথা বলেছিলাম। এই হার্ডলসগুলোকে ওভারকাম করবার জন্য যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে উইল পাওয়ার, সেলফ ডিটারমিনেশন যেমন দরকার, তার আগেও দরকার একটা ইনার আর্জ আর ইনার এবিলিটি টু চেঞ্জ মাইসেলফ। আমার মধ্যে সেই চেঞ্জ হওয়ার জন্য সেই আর্জটাও তো থাকতে হবে। উইল পাওয়ারটা অবশ্যই দরকার, কিন্তু একটা ইনার আর্জও দরকার। এমন একটা ইনার আর্জ যে আমি আমি অবশ্যই চেঞ্জ হব, আই উইল চেঞ্জ মাইসেলফ, আই উইল চেঞ্জ মাই লাইফস্টাইল ডেফিনেটলি। এই যে একটা কথা, এই কথাটা ভেতরের মধ্যে এই আর্টসটা থাকতে হবে। এবং তারপরে যেটা দরকার সেটা হচ্ছে এম অবজেক্ট তৈরি করা। আমি একটা খুব সাধারণ এক্সাম্পল দিচ্ছি, কোনো একজন মানুষকে আপনি যদি এমনি বলেন যে কাউকে যে আপনি ভোরবেলা 4টার সময় ঘুম থেকে উঠবেন, সে তার ন্যাচারাল উত্তর দেবে আমি তো এটা পারবো না, কারণ আমি তো 8টার সময় ঘুম থেকে উঠে অভ্যস্ত, কারণ তার পক্ষে এটা সম্ভবই না। সে কোনোদিনই এই এম অবজেক্টটা তৈরি করেনি। কিন্তু এই সেম ব্যক্তিকে আপনি বলুন
সে তার কোনো বিজনেস হোক বা প্রফেশন হোক যেখানে তার কোনো ইকোনমিক গেইন আছে, তাকে ভোরবেলা 5টার সময় ট্রেন ধরতে হবে। সেই একই ব্যক্তি কিন্তু রাত্রি 3টার সময় উঠে পড়ছে 5টার সময় ট্রেন ধরার জন্য, কেন তার কাছে একটা এইম অবজেক্ট আছে যে আমাকে ওই 5টার সময় ট্রেনটা ধরে গেলে আমার একটা ইকোনমিক ফ্যাসিলিটিস আছে বা ইকোনমিক বেনিফিট আছে বা যে কোনো ধরনের বেনিফিটই হবে। এরকম দৈনন্দিন জীবনে আমরা এরকম উদাহরণ দেখিও, যখন আমরা বিশেষ করে উইন্টার সিজনে যখন আমরা ট্রেনে জার্নি করি তখন আমরা যে যখন মানুষ খুব ঠান্ডায় কাতর হয়ে ব্ল্যাঙ্কেটের নিচে রেস্ট করে তখন সেই জায়গায় আরেকটি মানুষ যেটি হাতে একটা কেটলি নিয়ে চায়ের তিনি চা সেল করতে বলেন, কারণ এটা খুব সিম্পল যে তার একটা ইনার আর্জ আছে, তার একটা এম অবজেক্ট আছে যে তাকে ওটা করতেই হবে ফর হিজ লাইভলিহুড। এবার আমি একটু উপরের স্ট্যাটাসের লোকেদের কথা বলছি যারা যারা একদমই এটা ভাবেই না, তারা তাদের জীবনটা অন্যরকম। সেই স্ট্যাটাসের লোকের ওই যে বললাম 4টার সময় ঘুম থেকে ওঠা, তারা বলবে 8টার সময় ঘুম থেকে উঠে আমি অভ্যস্ত, আমি তো উঠবই না। কিন্তু সেই সেম ব্যক্তি আবার কত ডেডিকেটেডলি কাজ করছে, কারণটা কিনা একটা পার্টিকুলার এম অবজেক্ট। আমার বলার কারণটা এটাই যে সেই ব্যক্তিটাই একটা এম অবজেক্ট তৈরি করেছে যে আমাকে উঠতে হবে। তাই জন্য আমাকেও যখন চেঞ্জ হতে হবে বা হার্ডলসগুলোকে ওভারকাম করতে হবে তার প্রথমেই আমাকে দরকার একটা এম অবজেক্ট তৈরি করা। আমার যেমন একটা ইনার আর্জ বা ইনার এবিলিটি তৈরি করলাম যে আমাকে চেঞ্জ হতে হবে ডেফিনেটলি, দেন আমাকে করতে হবে এম অবজেক্ট তৈরি করা। তার সাথে সাথে আরেকটা জিনিস 3 নম্বরে আসছে, সেটা হচ্ছে 3C আমরা বলি, ক্যাপেবিলিটি কম্পিটেন্সি অ্যান্ড ক্যাপাসিটি। এই যে এম অবজেক্ট তৈরি করলাম তার সাথে সাথে ইনার আর্জ, এটা আমরা রেগুলারই তৈরি করি কোনো না কোনো কারণে। আজ থেকে রাগ করবো না, এম অবজেক্ট, তার মধ্যে একটা ইনার আর্জ, আজকে যা রাগ করে নিলাম করে নিলাম, কাল থেকে আর রাগ করবো না। কিন্তু তার ক্যাপাসিটি বা কম্পিটেন্সি বা ক্যাপেবিলিটি সম্বন্ধে আমরা কি ভাবি যে আমার মধ্যে সেই ক্যাপেবিলিটি আছে কিনা, আমি মেমোরিকে কতবার রাগ দিয়েছি। সাবকনসিয়াস নিয়ে আমরা যে আলোচনা করেছি সেখানে আমরা বলেছি যে বারবার রাগের ইমোশনটা, যা রাগটাকে স্টোর করতে থাকে যদি, সেখান থেকে তো খুব ন্যাচারালি রাগের ইমোশনটাই তো বেরোবে। আমরা কতবার রাগের ইমোশন তৈরি করেছি সেটা সম্বন্ধে তো আমি জানি না, এবং সেই রাগের ইমোশনটাকে রিকল করবার জন্য বা ডিলিট করবার জন্য আমাকে কী ধরনের ক্যাপেবিলিটি বা ক্যাপাসিটি রাখতে হবে সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তাই জন্য প্রথমেই যেমন ইনার আর্জ হলো, এম অবজেক্ট হলো, তার সাথে সাথে আমার একটা ক্যাপেবিলিটি ক্যাপাসিটি অ্যান্ড কম্পিটেন্সি সম্বন্ধেও জানতে হবে। এখানে একটা খুব সাধারণ উদাহরণ দিই, একজন মানুষ একটা খাবার কম্পিটিশনে গেছেন, সে তার ডাইজেস্টিভ পাওয়ার সম্বন্ধে কোনো তার মানে আইডিয়া নেই, মানে তার ক্যাপাসিটি অফ ডাইজেস্টিভ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিন্তু খাওয়ার কম্পিটিশনে গেছেন। তো এরকম ব্যক্তির ক্ষেত্রে কী হবে, সে খাওয়ার পরে সাফারি করবে? অনেক সময় আমরা খুব আমাদের পছন্দের খাবার দেখলেও আমাদের ক্যাপাসিটি মানে ওভার, মানে ওভার হয়ে যাওয়া সত্ত্বেও আমরা সেটা এটা দেখি না যে আমার লিমিট কতখানি। আমরা কনসার্ন না যে আমার ডাইজেস্টিভ পাওয়ারটা কতটা, আমি কিন্তু ক্যাপাসিটির বাইরে চলে গেছি, বিয়ন্ড ক্যাপাসিটি হয়ে গেছে, বিয়ন্ড কম্পিটেন্সি হয়ে গেছে, তখন কিন্তু সাফারিং আসবে। সেটা সমস্ত ক্ষেত্রে, সেটা আমার উইকনেসকে ডিমিনিস করার ক্ষেত্রেও তাই হতে পারে। আমার উইকনেসটা সম্বন্ধে আমি উইকনেসটাকে কতটা ঠিকভাবে করতে পারবো তার সম্বন্ধে আমার ক্যাপেবিলিটিটা কতটা সেটা না জেনে আমি উইকনেসটাকে আজ থেকেই বললাম যে আজ থেকেই আমি ছাড়িয়ে দেবো বা তৈরি করে ফেলবো, এটাকে একটা এবিলিটিতে তৈরি করবো। যেমন ভোরবেলা 4টার সময় ওঠা, আমি আগে নিজেকে তৈরি করি মেন্টালি, আগে সেই ক্যাপেবিলিটি বা কম্পিটেন্সিটা আমার আছে নাকি সেটা আমাকে বুঝতে হবে। তো না বুঝেই আমি বললাম যে আমি 4টা থেকে উঠবো, একদিন দুদিন ওঠার পরে 3 দিনের দিন তো শরীর খারাপ হয়ে যাবে। এরপরে যেটা আসছে যে একটা নলেজ, নলেজও থাকতে হবে। একটা জ্ঞান না থাকলে, এই নলেজটা না থাকলে, এই যে আমি বললাম যে একটা ইনার এবিলিটি, তার সাথে সাথে একটা এইম অবজেক্ট, তার সাথে একটা কম্পিটেন্সি, এই টোটালটা তো একটা নলেজের উপর ডিপেন্ড করছে। উইদাউট হ্যাভিং এনি নলেজ, একটা নভিস ব্যক্তির কাছ থেকে তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি না। আর প্রপার নলেজ অফ ইয়োর সেলফ যদি না থাকে বা প্রপার নলেজ অফ মাই সেলফ যদি না থাকে, তাহলে আমার মধ্যে যে সমস্ত উইকনেস আছে সেগুলো বা হার্ডলসগুলো যেগুলো আছে সেগুলো আমি উইক ওভারকাম করবো কী করে? যেখানে আমার হার্ডলসটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেখানে আমি হার্ডলসটা খুঁজে বেড়াবো সেলফের মধ্যে। অ্যাকচুয়ালি কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হার্ডলসটা রয়েছে, বা সেলফের মধ্যে উইকনেসটা রয়েছে লুকিয়ে, যেটার জন্য আমার প্রবলেম হচ্ছে। আমি কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে খালি বার করছি যে ওইখানেই হার্ডলসটা রয়েছে, আমি অপর যে ব্যক্তি রয়েছে তাকে খালি ব্লেম করছি, তোমার জন্যই এটা হচ্ছে বা ওর জন্যই এটা হচ্ছে বা এর জন্যই এটা হচ্ছে, যেটা আমরা সাধারণত করে থাকি। এটা আমাদের অফিসের ক্ষেত্রেও হয়ে থাকে যে বসকে আমরা সমস্ত ব্যাপারে একটা দায় চাপিয়ে দিয়ে নিজেরা সরে, ওটা খুব কমন ম্যাটার। তাই জন্য প্রপার নলেজ না থাকলে সেই জিনিসটাকে ওভারকাম, সেই হার্ডলসটাকে ওভারকাম করা যাবে না। আমার কোন হার্ডলসটা রয়েছে সেটাকে আগে বুঝতে হবে, রেক্টিফাই করতে হবে সেটা, তারপরে সেটাকে ঠিক করতে হবে। আর সবশেষে যেটা দরকার, 5th পয়েন্ট, সেটা হচ্ছে যে এফোর্ট, আমাকে সেই কাজটা করবার জন্য চেষ্টা করতে হবে। আমি সবই করলাম, প্ল্যানিং করলাম, কিন্তু অল আর জটেড ডাউন ইন দ্য পেপার, এফোর্টটার বেলায় নেই,
সেই এফোর্টটা না রাখলে অনলি গোল সেটিং নয়, সেই গোলটা আমার অ্যাচিভ করার জন্য, গোলটাকে এক্সিকিউট করবার জন্য একটা তো চেষ্টা করতে হবে। আমি এত কিছু করব ভাবলাম, সেই করাটাকে আমি কি করে এক্সিকিউট করব, তার জন্য কোনো এফোর্টই দিলাম না। তো সেই এফোর্টটা না দিলে আমি কি করে সেটার ফল পাবো? সুতরাং এই যে হার্ডলসগুলোর কথা বললেন, এই পাঁচটা, প্রত্যেকটা পাঁচটা ইনগ্রেডিয়েন্টস, যেমন ওখানে তিনটে হার্ডলসও যেমন খুব ইম্পর্ট্যান্ট, এই তিনটে হার্ডলসের মধ্যেই সব কিছু লুকিয়ে আছে ইনার থটসের জন্য। আবার তেমন এই পাঁচটা ইনগ্রেডিয়েন্টস বা পাঁচটা সলিউশনও আছে, এই পাঁচটা সলিউশনের যে কোনো একটা মিস হওয়া মানেই কিন্তু উই আর গোয়িং টু ভিসিলেট আর ট্রিম্বল অন দ্যাট পার্টিকুলার ব্যালেন্স, যে হবে কি হবে না। যে কোনো একটা মিস হওয়া মানেই হয় হতে পারে না তো নাও হতে পারে। সুতরাং ভাই এটা তো আমরা বুঝলাম যে কিভাবে আমরা পজিটিভ বা নেগেটিভ অ্যাটিটিউডকে আমরা পজিটিভ অ্যাটিটিউডে ট্রান্সফার বা কনভার্ট করতে পারি, কিন্তু একজন ব্যক্তির মধ্যে এমন কি কোয়ালিটি থাকলে আমরা সেটা বুঝতে পারবো যে ইনি একজন হি ইজ আ ম্যান অফ আ পজিটিভ অ্যাটিটিউড আর পজিটিভ অ্যাপিয়ারেন্স, মানে তার মধ্যে সেই পজিটিভ কোয়ালিটিগুলো আছে সেটা আমি কি দেখে বুঝতে পারবো? দেখুন, এক্স্যাক্টলি এই ফুল প্যাকড পজিটিভ অ্যাটিটিউডের ম্যান বা ব্যক্তি এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, আই এম ভেরি ফ্র্যাঙ্কলি টু টেল ইউ, বিকজ সিচুয়েশনটা এত একটা নেগেটিভ এম্বায়েন্সের মধ্যে। আমার প্রশ্ন এই জন্যই আমি জিজ্ঞেস করলাম যাতে আমরা চেষ্টা করব যে নেগেটিভটাকে অবশ্যই এটাকে অ্যাভয়েড করার পজিটিভিটিটা নেওয়া, কিন্তু আমি যদি বুঝতেই না পারি যে ইনি একজন পজিটিভ না, আমি যেটা বললাম যে ফর এ ম্যাটার অফ জোকস যেটা বলছি যে সত্যি সেই রকমভাবে অল দোজ পজিটিভ কোয়ালিটিস যুক্ত একজন ব্যক্তি আমরা হয়তো সহজে পাবো না, সেটা সহজে পাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা একটা গাইডলাইন তো নিজেদের মধ্যে তৈরি করতে পারি। যেটা আমরা বলেছিলাম যে থট প্রসেসকে চেঞ্জ করার জন্য কী কী গাইডলাইন আছে, সেটা আমরা এখন থেকেই শুরু করে দিলাম। হারমোনি উইদ ইন দ্য সেলফ, ব্যালেন্সড লাইফ, এটা আমরা তখনই শুরু করেছিলাম। সেইরকম একজন পজিটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ অ্যাটিটিউড অ্যাট এ গ্লান্স আপনার পক্ষে সম্ভব নয় ডিসাইড করা। কোনো ব্যক্তিকে অ্যাট এ গ্লান্স তো ডিসাইড করা যাবে না যে এর পজিটিভ অ্যাটিটিউড আছে না নেগেটিভ অ্যাটিটিউড আছে, তার মধ্যে ফুল প্যাকড কিছু কোয়ালিটিস থাকতে হবে, যেটা রেগুলার ইন্টারাকশন করতে করতে ইট কুড বি রিভিলড। একজন ব্যক্তি কতগুলো বেসিক কোয়ালিটিসের উপর দাঁড়িয়ে আমরা তাকে জাজ করতে পারি, ইজ দ্যাট ম্যান উইথ দ্য পজিটিভ অ্যাটিটিউড অর দ্য নেগেটিভ অ্যাটিটিউড অর দ্য নেগেটিভ পার্সোনালিটি যেটাকে বলা যায়। তো সেই ফুল প্যাকড যে সমস্ত কোয়ালিটিসগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে তার সেলফ রেসপেক্ট, সেলফ রেসপেক্ট বা রিগার্ড ফর দ্য সেলফ এস্টিম। সেলফ রেসপেক্ট বা রিগার্ড ফর দ্য সেলফ এস্টিমটাকে ভালো করে না বুঝলে, সেলফ রেসপেক্ট সম্বন্ধে অনেকে ওভার কনসিয়াস থাকে, যেটা আপনার অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে কনসিয়াসনেসটা এমন একটা লেভেলে চলে যাচ্ছে যেখানে আমরা কনসিয়াসনেসের সঠিক মানেটাই বুঝতে পারছি না। সেলফ রেসপেক্ট মানে আমরা আমাদের ব্যক্তিগত ডিগনিটিগুলোকে বা পার্সোনালিটির আঘাত করাকে এগুলোকে আমরা মেনটেন করি, কিন্তু তা নয়, অ্যাকচুয়ালি সেলফ রেসপেক্ট ব্যাপারটা তা নয়। সেলফ রেসপেক্ট মানে ওয়ান কাইন্ড অফ ফিল্টারেশন, যেটা আমরা বারেবারেই আলোচনা করেছি যে সাবকনসিয়াস মাইন্ডকে আমরা যে মেসেজগুলো পাঠাচ্ছি এগুলোকে কি সত্যি ফিল্টার করা যায় না, কিন্তু সেলফ রেসপেক্ট ইজ কাইন্ড অফ ফিল্টারেশন অফ দ্য পার্সোনালিটি। একজন ব্যক্তির মধ্যে যে পার্সোনালিটি রয়েছে তার ফিল্টারেশনটা কিন্তু হয় ডিউ টু দ্যাট সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট মিন্স অ্যাকসেপ্টেন্স অফ দ্যাট অ্যাকসেপ্টেবল থিংস অ্যান্ড নন অ্যাকসেপ্টেন্স অফ দোজ নন অ্যাকসেপ্টেবল থিংস। সেলফ রেসপেক্টের কথার আসল মানেটা সেটাই, আমরা যেগুলো গ্রহণ করা সেগুলোকেই গ্রহণ করব, যেগুলো গ্রহণ করা নয়, যেগুলো আমার পক্ষে গ্রহণ করার যোগ্য নয় সেগুলোকে আমি গ্রহণ করবই না। এবং বিং এ হিউম্যান বিং আমার পক্ষে গ্রহণ করার যোগ্য নয় কোনগুলো, সেগুলো হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউডস, নেগেটিভ বিহেভিয়ার, নেগেটিভ রিপারকেশন ফ্রম দ্য আদার সাইড, বা কারোর উইকনেস দেখে সেটা নিয়ে নেওয়া। এক্স্যাক্টলি, কোনো ব্যক্তির উইকনেসকে আমার তার উইকনেস নিয়ে আমার কনসার্ন হওয়ার দরকার নেই, আই এম জাস্ট হেয়ার টু পে মাই ওন রোল, প্লে মাই ওন রোল। সেই যতক্ষণ আমি রোল প্লে করে যাচ্ছি উইথ দ্য প্রপার ডিগনিটি অফ মাই সেলফ অ্যান্ড কনফিডেন্স, আমি আমার রোলটা প্লে করে যাব। আরও একটা ব্যাপার আছে যে যারা উইথ দ্য পজিটিভ অ্যাটিটিউড যে সমস্ত ব্যক্তিরা হয় তারা খুব নিউট্রাল হয়। নিউট্রাল ডাজেন্ট মিনস দ্যাট দ্য নিউট্রাল উইথ দ্য বিহেভিয়ার, মানে একজনের সাথে বিহেভিয়ারের ক্ষেত্রে নিউট্রাল নয়, তারা তাদের প্রতি খুব নিউট্রাল। নিউট্রাল মিনস এই যে নেগেটিভ অ্যাটিটিউডটাকে অ্যাকসেপ্ট করা বা না অ্যাকসেপ্ট করা, এই জায়গাটায় তারা খুব নিউট্রাল, যে নেগেটিভটা আমি নেবই না, আমি শুধুমাত্র পজিটিভটাই সেখান থেকে নেব। যে কোনো নেগেটিভ অ্যাটিটিউডের ভেতর থেকে পজিটিভটাকে বার করে আনা। মানে আপনি কি এটা বলতে চাইছেন যে সামনে আমি এমন একজন ব্যক্তিকে দেখছি যাকে আমি আমার এনিমি মনে করি, হয়তো সে কখনো আমার লাইফে কোনো ক্ষতি করেছে, তো সেক্ষেত্রেও তার ওই আমার যে দৃষ্টিভঙ্গিতে আমি তাকে দেখছি, মানে তার মধ্যে থেকে, মানে ওই শত্রুর দৃষ্টিকোণ থেকে দেখেও তার মধ্যে থেকে আমাকে চেষ্টা করতে হবে তার মধ্যে থেকে পজিটিভটা নেওয়ার। এক্স্যাক্টলি, এই যে পার্টিকুলার যে বিহেভিয়ারটা আছে এটাকে জাজ করতে হবে ওই পার্টিকুলার ইন্ডেক্সে ফেলে, দ্যাট দ্য ম্যান ইজ প্লেয়িং হিজ ওন রোল
And our attitude to forgive and forget. All those points are being already given. Forgive and forget. আমাকে জাস্ট ফরগিভ এন্ড ফরগেট এর রোলটা প্লে করতে হবে এবং নিউট্রালিটি মানে তো সেটাই দ্য ম্যান ইজ বিহেভিং ব্যাডলি দ্যাট মিন্স হি ইজ জাস্ট অ্যাক্টিং হিজ ওন রোল এন্ড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট হোয়াট এভার হি ইজ ডুইং এই রোলটা তার করার আছে সে করুক আমার রোল হচ্ছে টু অ্যাকসেপ্ট দ্য বেটারমেন্ট অফ দ্যাট পার্টিকুলার রোল আমি তাকে চাইলে চেঞ্জ যদি করার আমার মনে হয় যে তাকে চেঞ্জ করা উচিত তাকে আমি চেষ্টা করব চেঞ্জ করার যদি সে চেঞ্জ না হয় সেক্ষেত্রে আমি তাকে ছেড়ে দেব যে না ঠিক আছে এটা তখন এটা মনে রাখতে হবে যে হি ইজ প্লেইং আ পার্ট অফ দিস ড্রামা এক্স্যাক্টলি এবং এখানে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এভরিবডি ইজ প্লেইং দেয়ার ওন রোল যেমন তেমন এনিথিং হোয়াট এভার কামস টু মাই লাইফ ইজ গুড আমার কাছে যেটাই আসছে সেটাই তো আমার ভালোর জন্য এই সেন্সটা এটা একমাত্র হয় যে এই যে বললেন যে এই পার্সোনালিটি ডেভেলপমেন্টটা হয় থ্রু মেডিটেশন এটা কি হয় না মেডিটেশনের মাধ্যমে আমরা একটা অটো সাজেশন তৈরি করি আমাদের মধ্যে এক্স্যাক্টলি পয়েন্ট ওয়াইজ তো আমরা কোনো ব্যক্তিকে জাজও করতে পারি না আবার নিজেদের পার্সোনালিটিটা সকাল থেকে রাত অবধি পয়েন্ট ওয়াইজ বানাতেও পারি না তাহলে কি করতে পারি সেখানে সবথেকে ইজিয়েস্ট হয়েছে মেডিটেশন দ্যাট ইজ রাজযোগা মেডিটেশনের মাধ্যমে আমরা কি করতে পারি না একটা অটো সাজেশন তৈরি করে ফেললাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এস্কেপ ভাল্ভ এস্কেপ ভাল্ভটা কোথায় না যে কোনো জায়গায় নেগেটিভিটি যখনই আসছে তখনই আমি এস্কেপ রুট বার করছি অ্যাজ ওয়েল অ্যাজ আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি একটা অটো সাজেশন পাঠাচ্ছি দ্যাট আই হ্যাভ টু বি নিউট্রাল আরও একটা ব্যাপার আছে এখানে আমরা খুব পশ্চার করি মানে একে অপরকে দেখাবার চেষ্টা করি এই দেখানোটা কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে পড়ে না কোনো কিছুই আমরা দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করা মানেই টু লিওর অ্যান্ড এন্ট্র্যাপ মানে কাউকে আমি প্রলোভিত করছি বা কাউকে আমি ফাঁদে ফেলবার চেষ্টা করছি সেই পার্সোনালিটির মধ্যে যেটা আপনি বললেন যে একটা ব্যক্তির মধ্যে পজিটিভ কোয়ালিটি আছে বা পজিটিভ অ্যাটিটিউডস রয়েছে পজিটিভ পার্সোনালিটি সেটা আমি কী করবো সেটা একটা প্রথম ইন্ডেক্সে জাজ করতে পারেন ইফ দ্যাট ম্যান ইজ পোজিং হিমসেলফ সেটাকে সে কি নিজেকে প্রজেক্ট করবার চেষ্টা করছে দ্য পার্টিকুলার ম্যান উইথ দ্য পজিটিভ অ্যাটিটিউড কখনো নিজেকে প্রজেক্ট করার চেষ্টা করবে না দ্য ম্যান উড বি ইন এ নিউট্রাল স্টেট সো সাম অফ দ্য কোয়ালিটিজ এর মধ্যে মানে সে দেখানোর চেষ্টা করবে না কিন্তু তার অ্যাক্টিভিটি দিয়ে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে কিছু পজিটিভ কোয়ালিটি আছে পজিটিভ কোয়ালিটিজ গুলো অটোমেটিক্যালি রিভিল হবে হি উড বি ভেরি সিম্পল ওকে হি উড বি ভেরি সিম্পল বাই হিজ অ্যাপিয়ারেন্স বাই হিজ ওয়ে অফ টকিং বাই হিজ বিহেভিয়ার তার মধ্যে কোনো রকম ড্রয়িং অ্যাটেনশন ফ্রম আদার্স থাকবে না সে কোনো রকম ভাবে অ্যাটেনশন ড্র করার চেষ্টা করবে না এগুলো সিম্পটমস তাকে আইডেন্টিফাই করা এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ফার্স্ট সিম্পটম এই একটা সিম্পটম যেটা আমরা পেতে পারি তার সেলফ রেসপেক্টটা তো আমার কাছে কোনো মেশিন নেই মেপে নেবার বা তার নিউট্রালিটি মেপে নেবার কোনো মেশিন নেই বাট এই পার্টিকুলারলি তার এই অ্যাটিটিউডটাকে কিন্তু আমরা খুব ভিজিবল এটা হচ্ছে একটা ভিজিবল অ্যাটিটিউডের মধ্যে পড়ে যেটাকে আমরা সহজেই কিন্তু বার করে আনতে পারি এবং এখানে আরেকটা চলছে যে তাদের মধ্যে সবসময় একটা সাইকেল অফ থটস চলবে দ্যাট ইজ পজিটিভ সাইকেল অফ থট সাইকেল অফ থট এই জন্য বলছি এটার একটা টোটাল প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটাকে যদি ভালো করে বোঝা যায় তাহলে কিছুটা হলেও হেল্প করবে অ্যাকচুয়ালি আমরা তো এটা করতে পারি না যে থটস প্রসেসটাকেই বন্ধ করে দিতে পারি না যে আমি সারাদিনে বেশি থটস নেব না আমি কম থটস নেব সেটাও সম্ভব সেখানেও ওই এস্কেপ ভালভের কথা যেটা বলছি দ্যাট কুড বি পসিবল বা রাজযোগা মেডিটেশনে এসব সম্ভব হয় যে আমরা থটসটাকে ফিল্টার করি কিছু কিছু ক্ষেত্রে বা থটসের ফ্লোটাকে কমিয়ে দেওয়া যেটা একটা জেনারেল পিপলের ক্ষেত্রে 25-30,000 থটস আসছে বাঞ্চ অফ থটস কোনটাকে নেব কোনটাকে কাজে লাগাবো সবসময় একটা ব্রেন তো কোনো সময় স্টপ থাকে না কিন্তু রাজযোগা মেডিটেশনের ক্ষেত্রে এটাও সম্ভব যে আমরা থটসের প্রসিডিওর বা থটসের ফ্লো আপটাকে কিছুটা হলেও রেজিস্ট করতে পারি যেখানে আমাদের অত থটস আসে না স্টেবিলিটি যেটাকে বলি স্থিরতা বা স্থিতি যেটাকে নিয়ে আমরা কথা বলে থাকি তো যাই হোক আমরা যেটা বলছেন যে পজিটিভ সাইকেল অফ থট আর নেগেটিভ সাইকেল অফ থটস আমরা একটা সিম্পল এক্সাম্পল নিয়ে এটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করি যেটা হচ্ছে যে একটা একজন পরীক্ষা দিতে যাবে একটা স্টুডেন্ট বা কেউ একটা ইন্টারভিউ দিতে যাবে তার মধ্যে প্রথমেই যে পজিটিভ সাইকেল অফ থটসটা আগে যদি বলি তাহলে পজিটিভ সাইকেল অফ থটসে সে প্রথমে যে চিন্তাটা তার মধ্যে হবে আই উইল পাস মাই টেস্ট প্রথম তার থটসটা আসবে যে আই উইল পাস মাই টেস্ট এখান থেকে তার মধ্যে একটা ভিজন তৈরি হবে সে ভিজনটা হচ্ছে ইম্যাজিনিং হিমসেলফ অ্যাজ পাসিং ক্যান্ডিডেট সে নিজেকে একজন পাস্ট ক্যান্ডিডেট হিসেবে ইম্যাজিন করতে শুরু করবে কেননা ভিজনটা তার তৈরি হলো তাই থটস থেকে ভিজন তৈরি হলো এবার সে কী করবে আমাকে আবার সেই MIS দ্যাট ইজ মাইন্ড ইন্টেলেক্ট অ্যান্ড সংস্কারে ফিরে যেতে হচ্ছে সে কিন্তু মাইন্ড যেহেতু স্টোরেজ ডিভাইস সেই জন্য মেমোরি সংস্কার যেহেতু স্টোরেজ ডিভাইস সেই সংস্কার বা মেমোরিকে রিকল করবে
সংস্কার সঙ্গে সঙ্গে বা মেমরি কি করবে, রিপিট করবে তাকে, যে যত পজিটিভ যে সমস্ত সাকসেসফুল ইভেন্টসগুলো ছিল জীবনে, প্রত্যেকটা সাকসেসফুল ইভেন্টসকে সেই সময় রিমেম্বার করবে সে। যেহেতু তার মধ্যে থট প্রসেসটা চলেছে যে আই উইল পাস মাই এক্সামিনেশন, আই এম গুড এনাফ, তার মধ্যে যেহেতু ভিজনটা তৈরি হয়েছে যে আই হ্যাভ অলরেডি পাসড, তাই জন্য মেমরি কী করছে, তাকে খালি পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে যে তুমি এতগুলো পরীক্ষা পাস করেছো, এত রকমের কাজ করেছো, যেখানে যেখানে তোমার পাসিং হয়েছে তুমি পাস করেছো, সেখানে সেখান থেকে একটা ফিলিংস তৈরি হচ্ছে। ফিলিংসটা কি না, কনফিডেন্ট, ভেরি কনফিডেন্ট। এবার এই কনফিডেন্ট ফিলিং থেকে অ্যাকশনটা কী হবে, যখন পরীক্ষায় বসছে সে, দ্য গিভিং দ্য এক্সাম উইথ কনফিডেন্স, এখানে অ্যাকশনটা তাই। রেজাল্ট, রেজাল্ট অটোমেটিক্যালি আমি আপনি দুজনেই বুঝতে পারছি পাসিং দ্য পাস, ক্যান্ডিডেট পাস করবে। এখান থেকে আবার রিয়াকশনটা আবার কী হবে, সেই থটটা দ্যাট আই উইল পাস মাই এক্সাম, আবার সেই একই জায়গায় চলে এলাম। যার জন্য আমি বলছি এটা একটা সাইকেল অফ থট, এবং এই সাইকেল অফ থটটা যদি একজন ব্যক্তির মধ্যে বারবার বারবার চলতে থাকে, তাহলে তার মধ্যে একটা কি না অটো সাজেশন তৈরি হলো। সেই অটো সাজেশনটা কি, আর তাকে কোনো সাইকেল অফ থট হিসেবে ভাবতে হলো না, যে কোনো পরিস্থিতিতে হি ইজ ভেরি কনফিডেন্ট, যে কোনো পরিস্থিতিতে ইন ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন হি ইজ দ্য কনফিডেন্ট পার্সন। আমাকে আবার সেই জায়গায় ফিরে যেতে হচ্ছে দ্য সাবকনসিয়াস মাইন্ডের সবথেকে রিচেস্ট অ্যান্ড ভ্যালুয়েবল হিউম্যান যে ইমোশনগুলো আছে, হুইচ ক্যান বি কম্পেয়ার্ড উইথ দ্য ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং, দ্যাট ইজ কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম। তাহলে সেলফ এস্টিম থেকে থটটা এসছে আই উইল পাস মাই এক্সাম, অ্যান্ড সেই মানুষটা কনফিডেন্স গেইন করছে। তাহলে চিন্তা করুন যে একটা পজিটিভ থট একজন ব্যক্তিকে কতখানি চেঞ্জ তৈরি করতে পারে। অপরদিকে আমি যদি এটাকে কম্পেয়ার করি নেগেটিভ থটের সাথে, সেই একই ব্যক্তি একই রকমভাবে ভাবছে আই উইল নট পাস দ্য এক্সাম বিকজ মাই প্রিপারেশন ইজ নট সো গুড, আমার প্রিপারেশনটা খুব ভালো নয়। সেখান থেকে তার ভিশনটা কি হচ্ছে, ইমাজিনিং হিমসেলফ ফেলড, সে নিজেকে ইমাজিন করছে যে আমি ফেল করে গেছি, মানে রেজাল্ট পাওয়ার আগে, রেজাল্ট পাওয়ার আগেই থট গুলো চলছে, পরীক্ষা দিতে যাওয়ার আগেই তার মধ্যে থটসটা চলছে, জাস্ট চলবে এটা, এবং খুব ন্যাচারাল, প্রত্যেক ক্ষেত্রে হয়, যে কোনো ফিল্ডে যে কোনো কাজ শুরুর ক্ষেত্রেই একটা থট প্রসেস চলে, সেটা ইদার পজিটিভ অর নেগেটিভ। পজিটিভের ক্ষেত্রে আমরা রেজাল্টটা বললাম, এবার নেগেটিভের ক্ষেত্রে রেজাল্টটা জেনে রাখুন, যে যখন নেগেটিভ হলো তখন ইমাজিন হিমসেলফ ভিশনটা কি তৈরি হলো থট থেকে, যে ইমাজিন হিমসেলফ অর হারসেলফ আ ফেলড ক্যান্ডিডেট, সে নিজেকে ফেলড ক্যান্ডিডেট বলেই ইমাজিন করতে শুরু করলো। মেমরির কাছে এই যখন এই স্পার্কটা গেল বা স্টিমুলেশনটা গেল, মেমরি কী করলো, তার স্টোরে যত রকমের ফেলিওর করা ফেলডের যত রকমের স্টোর ইনসিডেন্ট আছে সেগুলো তাকে পাঠাতে রাখলো, তুমি এখানে ফেল করেছিলে, ওখানে ফেল করেছিলে, এই জায়গায় ফেল করেছিলে। সেখান থেকে তার মধ্যে কী একটা রিপারকেশন তৈরি হলো, ইমোশনস বা ফিলিংসটা কী তৈরি হলো, ফিয়ার, ভয় পেতে শুরু করলো সে। অ্যান্ড উইথ ফিয়ার সেই অ্যাকশনটা কী হলো, পরীক্ষা দিতে বসলো উইথ ফিয়ার, ভয় দিয়েই পরীক্ষা দিচ্ছে, রেজাল্টটাও এখানে আমি আপনি জানি ফেল। আবার ওখান থেকে রিয়াকশনটা কী হবে, না আই উইল পাস দ্য এক্সামিনেশন, আই উইল ফেল দ্য এক্সামিনেশন বিকজ মাই প্রিপারেশন ইজ নট সো গুড, এই রিয়াকশনটাও আবার চলতে থাকে। তো একটা ব্যক্তির মধ্যে দুটো সাইকেলই সাইমালটেনাসলি চলছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার আমাকে ভাবতে হবে যে আমি কোনটাকে অ্যাকসেপ্ট করে কোনটার পরিমাণ বাড়াবো, কোশ্চেন্ট কোনটার বাড়াবো, পজিটিভটাকে বাড়াবো না নেগেটিভটাকে বাড়াবো। নেগেটিভ সাইকেল চললে তার রেজাল্টটা এতটাই ইম্প্যাক্টটা এত দূর অবধি, ফার রিচিং, আবার পজিটিভটা করলেও তার ইম্প্যাক্টটা এতটাই ফার রিচিং। অবভিয়াসলি একটা সাইকেল শুরু হওয়া মানে বা একটা থট শুরু হওয়া মানে আমার পরের থটটাও কিন্তু ওই দিকেই ট্রেন্ডই থাকবে, যে আমি যেহেতু আগের বারেও পরীক্ষা ফেল করেছিলাম সেই নেগেটিভ রিঅ্যাকশনটাই আমার কিন্তু এখানে। এটা সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা মিউচুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে, একটা ইন্টারভিউর ক্ষেত্রে, কোনো একটা প্রোগ্রাম কোঅর্ডিনেট করার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার থটটা কী চলছে রেজাল্টটা কিন্তু সেইভাবে আসবে। সেই আবার নিউটনের থার্ড ল আসছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমার যে থট সেটা একটা অ্যাকশন, আর রিয়াকশনটা কী হচ্ছে, যে থট চালিয়েছি সেটাই রিয়াকশনে আসছে। আই উইল পাস দ্য এক্সাম মিনস রিয়াকশন ইজ আই উইল পাস দ্য এক্সাম, আই উইল ফেল দ্য এক্সাম মিনস দ্য রিয়াকশন ইজ আই উইল ফেল দ্য এক্সাম। আপনি আজকে আমাদের খুব ভালো করে থট প্রসিডিউরের যে এই সাইকেলটা সম্পর্কে আমাদেরকে বললেন, সেটা চাহে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, খুব সুন্দর করে বোঝালেন আমাদের, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা সবচেয়ে বেশি উপকারী হবে আমাদের এমনও অনেক দর্শক বন্ধু আছেন যারা এখনও স্টুডেন্ট, মানে এখনও স্টাডি করছেন তারা, তো তাদের জন্য খুবই অ্যাপ্লিকেবল হবে, তারা অনেকটা উপকৃত হবেন। কারণ যখনই আমরা কোনো কাজ করতে এসে, পড়াশোনা ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজ করতে যাওয়া
যাওয়ার আগে আমাদের যে থট প্রসিডিও কাজ করে সেটা হয়তো আমরা সবচেয়ে বেশি নেগেটিভটাই আমাদের মধ্যে তাড়াতাড়ি চলে আসে, তো সেটা প্রতি আমাদের অবশ্যই কনসিয়াস থাকা উচিত। সেটা আপনি আমাদের খুব ভালোভাবে গাইড করলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সুজয়বাবু। কিন্তু আজকে আমাদের হাতে আর সময় নেই, তাই আমাদের আলোচনা পর্ব আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আপনাকে নমস্কার, ধন্যবাদ, ওম শান্তি। দর্শকরা, আপনারা আজকে জানতে পারলেন খুব সুন্দরভাবে যে কিভাবে আমাদের মধ্যে এই একটা থট প্রসিডিওরে যেটা সাইকেল সেটা চলে, সেটা আমাদের ওপর ডিপেন্ড করছে, আমরা সেটাকে কিভাবে আমাদের নিজেদের কন্ট্রোলে রাখবো, সেটা আমরা পজিটিভ ওয়েতে সেই সাইকেলটাকে চালাবো নাকি নেগেটিভ ওয়েতে। তো অবশ্যই এটা নিয়ে আপনারা কনসিয়াস থাকুন বা সচেতন থাকুন, আমরা চাই আপনারা সবাই সুস্থ থাকুন। আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান, আবার দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য নমস্কার। ঝরো ঝরো মুখরো বাদরো দিনে আজি ঝরো ঝরো।